কথায় রয়েছে ছোট মরিচে ঝাল বেশি। হ্যাঁ, আসলে কিন্তু সত্য, ছোট মরিচে ঝাল বেশি। আজকের ভিডিওতে আপনারা আমার কাছে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা ডিভাইস। মূলত এটি হচ্ছে আপনার ওয়্যারলেস ইউএসবি অ্যাডাপ্টার। তো এটার মাধ্যমে আমরা কি কাজ করতে পারবো? তো এই ছোট্ট একটি ডিভাইসের মাধ্যমে আপনি আপনার ল্যাপটপ বা আপনার যদি পিসি থাকে, পিসিতে আপনি ওয়াইফাই কানেকশন খুব সহজেই আপনার রাউটার থেকে দিতে পারবেন, অটোমেটিক কানেক্টেড হবে। এর মধ্যে ছোট একটা ফাইল আছে, শুধুমাত্র ফাইলটাকে আপনাকে ইনস্টল দিতে হবে আপনার ডেস্কটপে, অথবা যদি আপনার ল্যাপটপের ওয়াইফাইটা প্রবলেম থাকে বা কম স্পিডে কাজ করে, সেক্ষেত্রে এই অ্যাডাপ্টারটা আপনি আপনার ল্যাপটপে ইউজ করতে পারেন। তো আমার ল্যাপটপে সমস্যা দিচ্ছে, যার কারণে আমি হচ্ছে গিয়ে এই ডিভাইসটি অনলাইন থেকে অর্ডার করেছি। এর দাম বেশি না, আপনি অল্প প্রাইসের মধ্যে যদি কিনতে চান সেক্ষেত্রে আপনি 350-350-250 টাকার মধ্যে কিন্তু এটা কিনতে পারবেন। তবে এগুলোর মধ্যে অনেকগুলো ভাগ রয়েছে, চাইলে আপনি অনলাইনে আগে রিভিউ দেখতে পারেন, তারপর এটা আপনি কিনতে পারেন। তো এই ডিভাইসটির নাম হচ্ছে আপনার ওয়্যারলেস ইউএসবি অ্যাডাপ্টার, ঠিক আছে। এগুলো আপনি টিপি লিঙ্কেরও কিন্তু পাবেন, বা বিভিন্নগুলো রয়েছে সেগুলো আপনারা কিনতে পারেন। তো এটা মূলত কীভাবে কাজ করে আজকের ভিডিওতে আপনাদের দেখাবো। তো এটা প্রথমে এই প্যাকেট থেকে জাস্ট আপনি বের করবেন, বের করার পর এটা আপনি কিভাবে ব্যবহার করবেন এটার নিয়ম কারণ কিন্তু এখানে ছোট্ট একটা এক পাতার একটা পেস্ট দেওয়া হয়েছে, এটার মাধ্যমে আপনারা জানতে পারবেন, ঠিক আছে। প্রথমে আপনার পিসি বা আপনার ল্যাপটপে প্রবেশ করবেন, প্রবেশ করার পর এখান থেকে আপনার ইউডিক্স নামে একটা অপশন পাবেন, এখান থেকে আপনি ইনস্টল করবেন। তারপর আপনার আর যে ইন্টারনেট কানেকশন রয়েছে সেটার মধ্যে গিয়ে আপনার পাসওয়ার্ড কানেক্টেড করলে কিন্তু হয়ে যাবে। তো বলে দিলাম আপনাদের, এখন আপনাদের আমি কাজটা দেখাবো কম্পিউটার স্ক্রিনে গিয়ে। তো যারা আর কি আপনাদের পিসিতে ব্যবহার করতে চাচ্ছেন, এই যে এই ধরনের আপনার তার ব্যবহার না করে আপনি শুধুমাত্র একটা ডিভাইস ব্যবহার করতে চাচ্ছেন, ঠিক আছে, তো তারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন। তো সরাসরি আমরা ধরেন এটাকে পিসি আপনি ধরতে পারেন। তো এই ছোট্ট ডিভাইসটি আপনি এখানে যে ইউএসবি পোর্ট আছে, ইউএসবি পোর্টের সাথে আপনি কানেক্টেড করে দেবেন। এই যে আমি কানেক্ট করে দিলাম, যখন আমি কানেক্ট করব এখন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখান থেকে ইউএসবি ডিভাইস যাচ্ছে। তো আমি যে কাজটা এখন করব এখান থেকে, এখান থেকে হচ্ছে যে দিস পিসিতে আমি চলে যাব। পিসিতে চলে যাওয়ার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন ইউএসবি ড্রাইভ নামে ছোট্ট একটা ডিভাইস আসছে। আমি একটু খুলে ফেলে আপনাদের দেখাই। দেখেন, যখন এই ডিভাইসটা আমি খুলে ফেলাইলাম এটা কিন্তু চলে গেছে। নতুন করে যখন এটা আমি আবার এই পোর্টের সাথে ইনস্টল করব, ইনস্টল করার সাথে সাথে দেখতে পারবেন আমার এটা কিন্তু চলে আসছে যে ইউএসবি ড্রাইভ, এরকম একটা ফাইল আপনি পাবেন। আগে মূলত হচ্ছে গিয়ে আপনার ডিস্কের মাধ্যমে এই জিনিসগুলো ব্যবহার করা হতো, তো ডিস্কের মাধ্যমে এখন ব্যবহার করা হয় না, এখন কাজগুলো আরও সহজ হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে আপনি প্রথমে ওপেন করবেন, ওপেন করার পর প্রথমে আপনি একটা ফাইল পাবেন, দেখতে পাচ্ছেন এখান থেকে AIC8800FC উইন্ডোজ ওয়াইফাই ড্রাইভার, এরকম একটা অপশন চলে আসছে। তো আমরা হচ্ছে এই ফাইলের পর একটা সিলেক্ট করব। এই ফাইলে যখন একটা সিলেক্ট করব তখন দেখতে পারবেন এখান থেকে ডু ই ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপ ফ্রম অ্যান আননোন পাবলিশার টু মেক চেঞ্জ টু ইউর ডিভাইস, এরকম একটা অপশন চলে আসছে। তো এই ফাইলটাকে আমাদের হচ্ছে ইনস্টল করতে হবে। ইনস্টল করার জন্য আমি এখান থেকে ইয়েসে ক্লিক করলাম। তো এখন দেখতে পারবেন আমার এটা কী করতে হবে, নেক্সটে যেতে হবে, মানে আমি সেট আপ করতেছি আর কি। তো আবার এখান থেকে নেক্সটে ক্লিক করলাম, এখন এটাকে ইনস্টল করতে হবে। এই যে দেখতে পারবেন ইনস্টল হয়ে যাচ্ছে। তো ইনস্টল আমি এখান থেকে করে নিলাম, করে নেওয়ার পর এখান থেকে আমি ফিনিশটা সিলেক্ট করলাম। ওকে, তো ফিনিশটা সিলেক্ট করলাম। ফিনিশটা সিলেক্ট করার পর এখন দেখেন যদি আমি দিস পিসিতে যাই তো এখানে কিন্তু আমার কানেকশনটা দেখাচ্ছে না। এখন আমার কানেকশনে নেওয়ার জন্য কোথায় যেতে হবে, এই যে নিচের দিকে আপনারা ইন্টারনেট কানেকশন দেখতে পাচ্ছেন, এই ইন্টারনেট কানেকশন আমরা সিলেক্ট করব। এখন দেখতে পারবেন প্রথমে আপনার এইভাবে ওয়াইফাই লেখা থাকবে, শুধু অনলি ওয়াইফাই লেখা থাকবে। দেখেন আমার ল্যাপটপে যে সমস্যাটা, এটা হচ্ছে ওয়াইফাই কানেক্টেড কিন্তু এখান থেকে মাঝে পায় না বা ছেড়ে দেয়, যার জন্য এই ছোট্ট ডিভাইসটি আমার কেনা। তো দেখতে পারবেন এখান থেকে কিন্তু আপনার কী আসবে, ওয়াইফাই আসবে, সে ওয়াইফাই কিন্তু আমার আসে নাই। এখানে দেখতে পারবেন এখান থেকে ওয়াইফাই লেখা রয়েছে, এখানে আমি সিলেক্ট করলাম। তো এইটা মানে এই ডিভাইসটা, ছোট্ট ডিভাইসটা ব্যবহার করার কারণে আমার ওয়াইফাই 2 লেখা আসছে। আপনার অন্য কিছু লেখা থাকতে পারে, সেগুলো আপনি একবার দেখে নেবেন। আমি এখান থেকে চলে আসলাম। তো চলে আসার পর দেখেন সাথে সাথে অটোমেটিক, যেহেতু আমি এটা ইনস্টল করেছি, আমার আশপাশে যে রাউটারগুলো থাকবে সে রাউটারগুলো অটোমেটিকভাবে এখান থেকে শো করবে। তো এটা হচ্ছে আমার ওয়াইফাই কানেক্টেড, ঠিক আছে। আমি জাস্ট এখানে কানেক্টেড দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমার পাসওয়ার্ডটা লিখে দিতে হবে। আবার এমন একটা সমস্যা, আমার ল্যাপটপের কিবোর্ডটাও বাদ হয়ে গেছে, তো এজন্য
ডেস্কটপে কিবোর্ড টেনে রাখছিলাম, এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো দেখেন আমি এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দিলাম, পাসওয়ার্ড দিয়ে এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। তো নেক্সটে ক্লিক করার পর এখান থেকে কি হচ্ছে যে আমার কানেক্ট কিন্তু হয়ে গেছে, এটা এখান থেকে আমার কানেক্ট হয়ে গেছে। তো এটা হচ্ছে এই যে প্রথম যে ওয়াইফাই দেখতে পাচ্ছেন, এই ওয়াইফাইটা হচ্ছে আমার ল্যাপটপের যেই রয়েছে, আমার ল্যাপটপের যে ওয়াইফাই কানেকশন রয়েছে সেটা, ঠিক আছে, সেটা আমার কাজ হচ্ছে না। তো আমি এটা হচ্ছে ইনস্টল করে নিলাম, যেটা এইমাত্র কানেক্টেড করলাম, দেখতে পারবেন কানেক্টেড, এবং এটার ফুল স্পিড কিন্তু নেটওয়ার্ক পাচ্ছে এবং কাজও খুব ভালো করে। আপনাদের দেখায় যদি আমি এখান থেকে ইউটিউবে যাই, জাস্ট ধরেন এখান থেকে আমি ইউটিউবে চলে গেলাম, এই দেখেন ইউটিউব সরাসরি চলে আসছে। একটু রিফ্রেশ করি আমি, তাহলে বুঝতে পারবেন যে কাজ করতেছে কিনা। হ্যাঁ, এই দেখতে পাবেন কাজ করতেছে, সব কিছু কিন্তু টোটালি কাজ করতেছে। তো আপনার যদি আমার মতো সেম সমস্যা হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে আপনি এই ছোট্ট ডিভাইসের মাধ্যমে অর্থাৎ ওয়্যারলেস ইউএসবি অ্যাডাপ্টারের মাধ্যমে আপনার সমস্যার সমাধান আপনি সলভ করে নিতে পারবেন। তো দেখা হবে নতুন আর একটা ভিডিওতে, এবং পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সেটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।